প্রতিদিন খবরের পেছনে ছুটেন তারা, মানুষের কাছে সঠিক সংবাদ পৌঁছানোই তাদের কাজ। কত বসন্ত আসে যান্ত্রিক এই নগরীতে, কিন্তু খবরের পেছনে ছুটে চলা এই মানুষগুলোর পরিবার পরিজন ছাড়াই বসন্তকে বরণ করে। একটু কঠিন, কারণ আসলে আমি পারিবারিকভাবেও যে সময় দেওয়া সেটা একটু কঠিন, বিশেষ দিবস নির্ভর সময় দেওয়া তো আরও কঠিন। তো এটি একটু মন খারাপ আছে, তারপরেও পেশাটা যেহেতু মানে গণমাধ্যম বা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, আমরা আসলে এই ধরনের একটা মানে মধুর সমস্যার মধ্য দিয়ে আসলে আগে থেকে মেনে নিই। তো সেই হিসেবে আসলে এখন এটাকে সমস্যা হিসেবে না দেখে এটাকে আসলে মানে জীবনের অনুষঙ্গ হিসেবেই দেখি অনেক বেশি। আপনার মতো আমিও হচ্ছে এই বসন্ত উৎসবের খবর সংগ্রহে মাঠে দৌড়াচ্ছি। তো আমরা বিভিন্ন উৎসব, মানুষের বিপদ আপদ সব কিছুতেই মাঠে থাকার চেষ্টা করি। এই সময়টা আমরা মানুষের আনন্দটা দেখানোর চেষ্টা করছি সেই স্থানে। আমার পরিবারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমি সময় কাটানোর ফুসরত পাচ্ছি না। তবে এখন যেটি কথা হচ্ছে, গণমাধ্যম কর্মী হিসাবে আমরা মানুষের সুখে দুঃখে সব ধরনের অনুষঙ্গে থাকার চেষ্টা করি এবং এটি আমাদের কাজ, এটি আমরা এনজয় করি। ভোরের আলো ফুটতেই সবুজ, লাল, হলুদ, বর্ণিল রঙে নিজেদের রাঙিয়ে বসন্ত বরণের উৎসবে হাজির নগরীর শত শত মানুষ। রঙিন সাজে সজ্জিত এই মানুষগুলোর প্রত্যাশা একটাই, আলোকময় পৃথিবীর। মিডিয়া কর্মী হিসাবে আমরা যখন আগে এই বসন্তের দিনটি আসলে কাভার দিতাম, তখন আমরা দেশীয় মাছটা পেতাম বসন্ত দিনে, আর ভালোবাসার দিনে অনেকটা আসলে তরুণ তরুণীদের যেই ভালোবাসা সেটি আসলে আমরা দেখতে পেতাম বেশি। যদি আমরা বলি যে ভালোবাসা সবার, বাবা মাকে ভালোবাসা যায়, পরিবারকে ভালোবাসা যায়, সেটি কিন্তু আসলে খুব কমই দেখতাম। দেখতাম আসলে যে তরুণ তরুণীদের মধ্যে ছেঁয়া থাকতো, এবং আমরাও যখন এই সংবাদগুলো পরিবেশনের জন্য কাভার দিতে আসতাম, তখন আমাদের একটা মানসিকভাবেই প্রস্তুতি থাকতো যে আজকে এটা পাবো। সেই জায়গা থেকে এখন এসে একটু ভিন্নতা পাই, এবং নিজেদের আসলে কাজের মাধ্যমে নিজেদের ভালোবাসাটা খুঁজে নেওয়া সেটা হচ্ছে কথা। সেই জায়গায় অভিযোগ যদি থাকে আমার ক্ষেত্রে, আমি বলতে পারি আমার স্ত্রী আসলে সকাল থেকে আমার উপর অনেকটা অভিযোগের সুর, কারণ একদিকে পৌরসভা নির্বাচন রয়েছে, আজ সকাল থেকে সবাই ওখানেই আমি কাভার করেছি, এবং এখানে আবার বসন্ত উৎসবও কাভার করতে এসে সেই হিসেবে বলা চলে এখন আবার অফিসে যাব। সকাল থেকে আসলে আমি যদি বলি আমার স্ত্রীর সাথে আমার সময় কাটানোটা হয় না, পেশাগত কারণে আমাকে আসলে হয়তো তাকে ছাড়াই এই বসন্তে ভালোবাসাটা আমাকে উপভোগ করতে হতো। বা আমার কাছে মনে হয় আমার মতো যাদের যেসব সাংবাদিকদের সঙ্গী রয়েছে তারা হয়তো সবাই নিজেদেরকে মানিয়ে নিয়েছে, তারা হয়তো ঘরে বসে উপভোগ করছে, আবার অনেকে হয়তো রেস্টুরেন্টে খাওয়ার মাধ্যমে উপভোগ করছে। বর্ণিলে আয়োজনকে গণমানুষের কাছে পৌঁছে দিতে নিরন্তর ছুটে চলেন গণমাধ্যম কর্মীরা। আমি আমার ব্যবস্থা করবো।